আমাদের শিল্প কিন্তু ভালো নেই। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই এক কথাতেই রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিজিএমইএর সভাপতি। মেলে ধরেন আগস্ট সেপ্টেম্বরের শিল্প অস্থিরতায় কিভাবে বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ সেই বৃত্তান্ত। সাম্প্রতিক সময়ে কিছু শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে সেপ্টেম্বর মাসে আমাদের প্রায় $250 থেকে $300 মিলিয়ন রপ্তানি উৎপাদন ব্যাহত হয়েছে। চলতি বছরের জুলাই সেপ্টেম্বর সময়ে যেখানে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 5.34%, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে 15.57% এবং ভারতের প্রবৃদ্ধি হয়েছে 13.45%। তৃতীয় প্রান্তিকে আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় প্রবৃদ্ধিতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। জানান, আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষে প্রাথমিক হিসাবে ক্ষতি হয়েছে $30 থেকে $40 কোটি। পরিস্থিতি উত্তরণে 14 দফা দাবি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। যেন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থায় ক্ষতির মুখে না পড়ে শিল্প, জানান এই দাবি। জুট সন্ত্রাসের মতো সমস্যাগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তার জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। কয়টি কারখানা ঝুঁকিতে পড়েছে এবং শিল্পের সার্বিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত। তবে শ্রমিকদের দেয়া 18 দফা দাবি মানার পরও অসন্তোষ সৃষ্টি হলে দায় নিতে হবে সংশ্লিষ্টদের। আমরা বরাবরই শ্রমিক ভাই বোনদের প্রতি সহানুভূতিশীল, সেই অবস্থান থেকে আমরা শত চ্যালেঞ্জ সত্ত্বেও 18 দফা দাবি মেনে নিয়েছি। এরপরও যদি পোশাক খাতে নৈরাজ্য চলে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকেই নিতে হবে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ঐকান্তিকভাবে কামনা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টার ভাবমূর্তি কাজে লাগিয়ে এখনো কোনো সুফল ঘরে তুলতে পারেনি তৈরি পোশাক শিল্প। রেজাল্টটা ঘরে তোলার এখনো সুযোগ পাইনি আমরা, কিন্তু প্রথম দিন থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।